হ্যালো ওকে আমাদের আজকের ক্লাস হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ ইয়াই এর আজকে একটা ক্লাস হবে সেটা হচ্ছে আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে আমরা ফ্রি পিকে কী করতে পারতেছি না আমাদের প্রোফাইল অ্যাপ্রুভ করাইতে পারতেছি না মানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হচ্ছে না অনেকেরই ছবি না থাকার কারণে বা আমাদের ভালো রিসোর্স না থাকার কারণে তো আমাদের প্রথম আমরা কিছু টুলসের প্রবলেমগুলো আগে সলভ করে নেই তারপরে আমরা ওইটা কীভাবে অ্যাপ্রুভ করাইতে হয় সেটা আমরা দেখবো তো এখান থেকে আমি প্রথমে যে কাজটা করব আমি চলে যাবো আমার কম্পিউটারের উইন্ডোসে এখানে যা সার্চ করব রি রাইজার বা ফাস্টুন ফটো রিরাইজার এটা আপনি পেয়ে যাবেন এখান থেকে আমরা ফটোগুলো কি করি আমাদের ফাইলটাকে বড়ো করে নেই বা একটা রিসাইজ করে নেই যেটা আমাদের ফিরিপিক শার্ডার অ্যাডোবি স্টক যতগুলো মার্কেট প্লেস আছে মানে প্যাসিভ মার্কেট প্লেসগুলো আছে ওই মার্কেট প্লেসগুলোতে আমরা কি ছবিগুলো আপলোড যেন করতে পারি তো আমাদের এখানে এখন বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেকেই এই সফটওয়্যারটা ভালোভাবে সেট আপই করতে পারতেছি না সেট আপ করতে করতে পারতি না কারণ একটাই কারণ তারা ভালোভাবে ক্লাসগুলো দেখতেছে না না দেখার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে তো আমরা যখন এই সফটওয়্যারের ভিতরে আমরা চলে আসব তখন আমাদের ফার্স্ট কাজ হবে এখান থেকে সেটিংসে চলে যাব সেটিংস দেখেন সেটিংসে ক্লিক করবেন এটা অনেকেরই কত থাকবে এরকম থাকবে দশ পাঁচ এরকম দুই এক এরকম থাকতে পারে হ্যাঁ এই ভলিউমটা কোনো কাজ করবে না ভলিউমটা ডাইরেক্ট একশো করে দিবেন মানে হানড্রেড করে দিবেন জিপিজি সাইড হানড্রেড করে দিবেন আর এখানে যদি কোনো রকম ফাংশন থাকে এটি স্ক্রিনশট এঁকে দেন অথবা ভিডিও পজ করে দেখবেন যেখানে স্মল সাইজ যেটা আছে এখানে আরও অনেক কিছু লেখা থাকতে পারে আপনি নিচেরটা সেট করে ওকে তো ওকে এই নিচেরটা যেটা আসছে হাই স্মলার ফাইল সাইজ এটা সেট করবেন এখানে নো চেঞ্জ দিবেন আর দেখবেন এগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ এটা হুবহুব রাখবেন আমার মতো করে হুবহুব প্রাকার রাখার পরে জাস্ট ওকে ক্লিক করে দেবেন এখানে কাজ শেষ দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এখানে এক দুই তিন চার ইউজ এই পর্যন্ত রিনেমের পরের থেকে সবগুলো টিক দিবেন এবং উপরে অ্যাডভান্স ইউজ অ্যাডভান্স অপশন রিসাইজ এই অপশানটাকে টিক দিবেন দেওয়ার পর এখানে অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন টিক দেওয়ার পরে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে কী করবেন এখানে এরকম আসতে পারে ঠিক আছে এখানে এরকম আসতে পারে এরা এগুলো নাও আসতে পারে ধরেন এখানে তিন হাজার আসে না ধরেন ডিপিতে ক্লিক করবেন এরকম থাকবে দেখেন ভালো করে লক্ষ্য করেন এই ডিপিআইতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেঞ্জ দিবেন এখানে চেঞ্জ দিলে তিন হাজার লেখবেন ঠিক আছে এই তিনটাই তিন হাজার করে দিবেন কমপ্লিট তারপরে এটাতে চলে আসবেন রিসাইজে চলে আসবেন এখানে আপনার বিভিন্ন রকমের কথা আছে এখানে শর্ট সাইট আছে তো এখানে এরকম থাকবে আপনাদের এরকম কিছু থাকবে না জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এ অপশন থাকতে পারে টিক দেওয়া এ অপশন থাকতে পারে টিক দেওয়া এখানে টিক দেওয়া থাকতে পারে কিন্তু আপনারা যেটা করবেন রিসাইজ বেস্ট ওয়ান সাইট হ্যাঁ যে কোনো এক সাইটে রিসাইজ করবো আমরা এই এটা আপনি টিক দিবেন এটা টিক দেওয়ার পর এখানে কি করবেন এখানে হতে পারে হাই উইথ লেন লং সাইট এগুলো থাকতে পারে আপনি কি করবেন সব সময় শর্ট সাইটটা সেট করবেন শর্ট সাইট সেট করার পরে এখানে কত করে দিবেন তিন হাজার করে দিবেন তিন হাজার করে দিয়ে এখানে কোনো জায়গায় টিকমিক দিবেন না আর জাস্ট ওকে করে দিবেন। এই সেটিংটুকু তো করতে পারবেন আপনারা নাকি এইভাবে যদি আপনি সেটিং করেন তাহলে আপনার হানড্রেড পারসেন্ট আপনার ছবি অ্যাকুরেটলি আমাদের যে প্যাসিভ মার্কেট প্লেসগুলো আছে সেই মার্কেট প্লেসের রিকোয়ারমেন্টের সাথে কমপ্লিটলি যাবে আদারওয়াইজ কিন্তু যাবে না এই হচ্ছে প্রথম স্টেপ এটা কখন আমরা করব যখন আমরা একসাথে এক দুই হাজার তিন হাজার ছবি বা একশো দুইশো তিনশো ছবি একবারে রিসাইজ করব তখন আমরা এই কাজটা করব হ্যাঁ এই হচ্ছে বিষয় তো এটা আমি কেটে দিলাম তো এবার আসেন আমাদের ছবিগুলো প্রথমে আপনারা মোবাইল দিয়ে ছবি তুলবেন তিনটা বা চারটা যদি ক্যামেরা না থাকে মোবাইল দিয়ে ছবি তুলবেন তোলার পর আপনারা একটু ফটোশপে চলে আসবেন ফটোশপে একটু দেখাই ফটোশপটা অন করে নেবেন ফটোশপটা অবশ্যই ইনস্টল থাকতে হবে ফটোশপটা এখান থেকে ওপেন করবেন একটু সময় লাগবে আমরা একটু অপেক্ষা করি ওকে হয়ে গেছে ওকে আমরা আরেকটু দেখবা দেখবো আমি একটু ক্যামেরাটা আমার ওপেন করতেছি দুই সেকেন্ড সময় লাগবে ওকে আপনাদের একটা ক্লাস আমাকে দুইবার করতে হইতেছে একই ক্লাস সেদিনকে বলছি আপনারা কেউ গুরুত্ব দেন নাই ওকে তো আমাদের ছবিগুলো প্রথমে যে কাজটা করতে হবে এখানে চলে আসবেন আপনার মোবাইলের যদি ছবি থাকে সেটা আপনি ইয়া করবেন যদি আপনার ক্যামেরা থাকে তাহলে ক্যামেরাটার ছবি নেবেন এখান থেকে যে কাজটা করবেন আমি আমার মতো আমি ছবি এখানে নিয়ে আসবো আমি যেহেতু ড্রেসেলার দিয়ে যেহেতু আমার ক্যামেরা আছে আপনার যদি ক্যামেরা না থাকে মোবাইলটা ট্রাই করেন তো এখান থেকে দেখবেন অনেক ছবি আছে তো দেখি আমরা কোনটা নেওয়া যায় এখান থেকে ওকে একটা কাজ করি আমার মনে হয় এটা এক জায়গায় রেখে দিছি আমি আমার কাজের জন্য আই থিঙ্ক ওকে শর্ট সাইট হ্যাঁ এখানে দেখেন অনেকগুলো ছবি আছে আমি ধরেন যে কোনো একটা ছবি এখান থেকে নিয়ে আসবো দেখি কোনটা নেওয়া যায় ধরেন এই দুইটা ছবি আমি নিয়ে আসবো জাস্ট এখান থেকে দৌড়ে না ফটোশপের উপরে এনে সেরে দিলাম দেখেন একটু খেয়াল করেন ভালো করে ফটোশপের এখানে এসে যখন সাইরে দিব এখানে একটা সাইজ আছে আমরা কত বলছিলাম সাইজ মনে আছে কি প্রথমে আমাদের ছবিটা এখানে ইম্পুট করতে হবে তারপর আমরা এখান থেকে যে একটা করবো ইমেজ ইমেজের উপর ক্লিক করব এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব এখান থেকে আমরা যে কাজটা করব নিচেরটা তিনশো সতাসি তিনশো দিয়ে দেব উপরে কী আছে না আসে না দেখার বিষয় নেই আমাদের জাস্ট এখানে রেজলিউশন তিনশো করে দেবেন দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকে তারপরে এটাও সেমভাবে আমি কী করব এখান থেকে ইমেজে ক্লিক করব ইমেজ থেকে সাইজ সাইজ থেকে এটাও আমি তিনশো পঞ্চাশ আছে আমি তিনশো করে দিলাম তিনশো করে দিয়ে ওকে ক্লিক করলাম এটাও ছোটো হয়ে গেল দেখেন দুইটা সাইজ আমি কি ছোট করে নিলাম তো এবার আমার কাজ হবে কি এইটাকে হালকা কালার কারেকশন করা এখান থেকে আমি কি করব লকটাকে সারাই নিব সারাই এখান থেকে কি করব হিউজ সিচুয়েশন যেটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে জাস্ট একটু দেখবেন যে কোনটা দিয়ে আসলে একজাক্টলি আপনার কাছে ভালো লাগতেছে দেখেন এটাতে কিন্তু অনেক ভালো লাগতেছে ওকে ফাইন তো এবার আসেন এখান থেকে এক্সপোজ দেখতে পারি ব্রাইটনেস দেখতে পারি ধরেন এক্সপোজ যদি আমরা দেখি হালকা বাড়াই ওকে বেশি বাড়াইলে ফাইটা যায় ছবি ওকে তাহলে এবার আমি ধরেন কালার ব্যালেন্স করে নি একটু কালার ব্যালেন্স ওকে ওকে যেটা ভালো লাগবে সেটাই রাখবো আমি আমারও তো আমার ঠেকা নাই বোঝার নেই ওকে এটা ঠিক আছে এবার যদি আপনি দেখেন ছবিটা ওকে যদি আমরা দেখি আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছিল অনেক কিন্তু পার্থক্য হয়ে গেছে এগুলো যদি লক করে দেন তাহলে বুঝতে পারবেন যে আগে আসিল এরকম ঠিক আছে এখন হইলো কীরকম এখন হইলো এরকম তো এই হচ্ছে অবস্থা যখন আমরা একই কাজগুলো করব করার পরে সেমভাবে দুইটা ছবি আমরা প্রথমে যে কাজটা করব। এটা কিন্তু ফার্স্ট টাইমে ফার্স্ট টাইম আপনি এই কাজগুলো করতে হবে ধরেন এখান থেকে আমি সেমভাবে ধরেন হিউসেশনে যাব এখান থেকে কালার ব্যালেন্স করে নিব হালকা ওকে তারপরে ধরেন এখান থেকে আবার ক্লিক করব কালার ব্যালেন্স এখান থেকে এটা একটু বাড়াই দিলাম যেটাতে ভালো লাগবে সেটাই দেখবো ওকে ওকে তারপরে ধরেন কালার ব্যালেন্স গেছে হালকা ব্রাইটনেস বা এক্সপোজ একটু বাড়াই দিই ওকে ফাইন চলবে এটা করা শেষ আমি জাস্ট করব কি এই দুইটা ছবিকে আমি সেভ করে নেবো ফাইল এখানে এসে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ এটাতে ক্লিক করব সব কিছু দেখবেন ঠিকঠাক আছে কি না তারপরে যে কাজটা আমরা করবো সেভ করে দেবো এটা মোবাইল দেওয়া করলেও এইভাবেই করবেন ক্যামেরাতে ছবি তুললে সেমভাবে কাজ করবেন ঠিক আছে ওকে আমরা এখান থেকে একটুই করি লোকেশনটা সেট করে আসি ডাউনলোড ডাউনলোড ডাউলোড ডেস্কটপ ডাউনলোড ওকে সেভ এটা সেভ হয়ে গেছে এটা আমি কেটে দিলাম সেমভাবে এটাও আমি সেভ করে নেবো এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ অ্যাস ওকে এখান থেকে আমরা সেভ আবার সেভে ক্লিক করবো আমাদের ডাউনলোডে থাকবে ওকে দুইটা কিন্তু আমার ছবি কমপ্লিটলি হয়ে গেলো এই দুইটা আমি তুলে দিলাম আমার এখানে আর কাজ নাই তো আমি কী করবো ওই দুইটা ছবি আমি এখানে আপলোড করবো জাস্ট এখানে আসা ধরেন এই দুইটা ছবি আপলোড করবো এই আপনি পাঁচটা ছবি মোবাইল দেওয়া বা আমার দেওয়া তুলবেন ঠিক আছে আর দুইটা ছবি দিবেন ইআই দেয়া ইআই দেওয়া বানায় দিবেন এখনও অনেকেই আসে নাই তো তারপরে আমি এই প্রম্পটা দিয়ে দিই অথবা আপনি এই প্রমগুলো পাবেন কোথায় একটু যদি আপনাদেরকে দেখাই লেক্সিকাতে চলে আসবেন লেক্সিকাতে অনেক ফর্ম পাবেন মাদার ডে তারপরে দিতে পারেন হচ্ছে ভ্যালেন্টাইন ডে এরকম অনেক কি পাবেন ছবি পাবেন বা এই লেখাগুলো পাবেন ধরেন আমার লাগবে কি মাদার মাদার ডে তাহলে আমি কী করবো এ জাস্ট কী করব মাদার ডে লিখবো বা ভ্যালেন্টাইন ডে লিখবো বা ক্রিসমাস মানে একটা ই লিখবেন একটা আপনি ক্যাটাগরি লিখতে পারেন বা ওই টেন্ডিং বিষয়গুলো লিখতে পারেন ইদুল ফিদুলের ব্যানার বানাইতে পারেন ধরেন আমি আপাতত ব্যালেন্টাইন দিয়ে দিয়েই কি করলাম একটা সার্চ করলাম এখানে আমি একটা প্রম লেখে রাখছি এটা হচ্ছে আমার একটা প্রম এটা আমি দিয়ে দিব আপনাদেরকে দেখানোর জন্য ফেসবুক ওকে এটা দিব কোথায় ফেসবুকে এটা দিয়ে দেবো ইটু অথবা আপনি সার্চ করে পাবেন ফ্রিপিকে এরকম অনেক ট্রেন্ডিং বিষয় থাকে ঠিক আছে এখানে এসে সার্চ করলেও এগুলো পাওয়া যাবেন তো আপাতত ধরেন এখান থেকে আমি ফেসবুক এটা দিয়ে দিলাম তারপরে ওকে সামাল স্যার আবার মেসেজ করতেছে কেন ওকে তো আমরা এই কাজটা করব করার পরে আমরা যে কোনো কি করব আইডিগ্রাম বা ল্যানোড ওয়ে যেখানে খুশি এসে সার্চ করবো এটা দেখে এখানে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই এগুলো জাস্ট অ্যাড করার পরে এখানে কিন্তু আমার এগুলো ছবি জেনারেট আছে এগুলো আমার ডাউনলোড করা আছে জাস্ট আবার যদি জেনারেট ক্লিক করি বাপরে একশো উনিশ সেকেন্ড সময় নিছে ধরেন এটা হয়ে গেছে আমি জাস্ট ওইখান থেকে একটা ছবি এখান থেকে একটা ছবি নিয়ে আসবো একটু কাজ করবেন বেশি না জাস্ট হয়ে যাবে আপনারা যারা নিজেদের মতো করে কাজ করতে চান ধরেন এখান থেকে এই ছবিগুলো আমি কী করবো এখান থেকে ধরে এনে এখানে পেস্ট করব দেখেন হয়ে গেছে আমার অ্যাড করা তো দেখেন কোনটা ভাল লাগে এই ছবিটা মোটামুটি ভালোই আছে এটাও আছে হ্যাঁ এটা নিলাম ধরেন এটাকে আমি একদম ইয়েতে রেখে দিলাম প্রথমে যে কাজটা করব আমরা এর সাইজ করে নিব ইমেজ সাইজ এখান থেকে আমি তিনশো করে নেব তিনশো করে নিলাম কি আসে এই সময় ডিস্টার্ব তো এখান থেকে ধরেন তিনশো করে নিয়েছি জাস্ট অল্টারে ক্লিক করে মানে অল্টার ধরে রেখে মাউসের কাশালটা ঘুরে নিয়ে দেবেন হ্যাঁ ছোটো হয়ে গেছে ফাইন তো আমাদের কাজ হচ্ছে কি এটাকে সাইজ করে নিয়েছি এখানে লক লকসারায় দেবো হ্যাঁ লক লক্সারাই দেওয়ার পর আমাদের প্রথম আমরা পিএইচডি ফাইল করব আর জিপিএচি সাইজ করে নিব কারণ এখানে এটা হচ্ছে দরকারি কাজ ওকে এখান থেকে আমি একটা কাজ করি ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন ডে ওকে এটা কপি করলাম তো আমি এখান থেকে ফটোশপে আসার আগে আরেকটা টেক্সট আমি কপি করি হ্যাপি ভ্যালেন্টাইন ডে ওকে এটা কপি করে নিলাম হ্যাঁ কপি করে আমি যে কাজটা করবো এখানে আমিও মনে করেন যে কোনো ফটোশপের কাজ জানি না আপনিও জানেন না মনে করেন পূর্বে কী আসিল কিচ্ছু জানি না জাস্ট আমি যে স্টেপগুলো দেখাইতেছি এই স্টেপ ফলো করলে হয়ে যাবে তো এখান থেকে আমরা যেটা করব টেক্স এখান থেকে টেক্সটা ক্লিক করে এখানে এসে পেস্ট করব তো এখানে আমি আমার টেক্সটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমি যেটা করব কন্ট্রোল ক্লিক করে ধরে টিতে ক্লিক করব টিলিক করে ধরে এটা আমি বড় করতে পারি হ্যাঁ দেখেন বড় হয়ে গেছে তো এটা দেখেন আমি এখন এইভাবে করতে হতেছি না এখান থেকে আমি একটু নড়াচড়া করার জন্য এইটা ক্লিক করব আবার আর একটু করি কন্ট্রোল টিতে ক্লিক করব এটাকে ধরে ওকে সরি হয় নাই কন্ট্রোল জেড কন্ট্রোল টি কন্ট্রোল টি ওকে এটা দেখেন একটু মনে হচ্ছে যে উপরে চলে গেছে জিরো ডিগ্রি ওকে এটাকে আর একটু বড় করলে বেটার হয় দেখি কোন ভাবে দিলে বেটার লাগে ওকে কন্ট্রোলটি দেয়া তার বড় করলাম ওকে আর করতে হবে না জাস্ট এবার এটাকে ধরে এটা মেডেল করে দিব দেখি মেডেল হয় কি না দেখেন মেডেল হলে একটা দায়ের মতো আসবে তো এবার এখান থেকে আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ইয়া ফ্রন্টে দেখতে পারি কোনটা দেখতে আমার যে ভাল লাগে দেখেন এগুলো ট্রাই করে দেখতে পারেন যেটা তো লাগবে সেটাই ব্যবহার করতে পারেন হ্যাঁ এখানে চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন যদি অন্য কোনো কালার দিতে চান দেখেন অন্য কোনো কালারে ভাল লাগে কি না ওকে এটাকে সিলেকশন করে নেই হ্যাঁ সিলেকশন হয় নাই দেখেন এই কালারগুলো দেখেন চেঞ্জ হচ্ছে তো আমরা চাইলে আমাদের বিভিন্ন কালারদের দেখতে পারি কিন্তু আমার মনে হয় এখানে সাদাটাই বেটার লাগবে তো আপনি চাই চাইলে এখানে আরও ইগুলো দেখতে পারেন এখান থেকে এগুলোতে ট্রাই করে দেখতে পারেন কোনটাতে ভাল লাগে এটা ভাল লাগতেছে এটাকে হালকা উপরের দিকে তুলে দিলাম চলবে দেখেন চলবে আমাদের কাজ মনে করেন এখানে শেষ আমরা এবার একটা কাজ করব এইটার আগে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো না আগে আমরা একটা লেখা দিলাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে ধরো পর এবার আমরা ধরেন হিউসি সুসোনসা এটাকে হালকা কারেকশন করে নেবো দেখতে কোনটাতে ভাল লাগে ওকে লালি পেটার লাগবে হ্যাঁ লালি ফেটাল লাগতেছে তো এগুলো দেখবেন কালার ব্যালেন্স করবেন এগুলো দেখবেন যেটাতে ভালো লাগবে সেটা ট্রাই করবেন আপনার চোখে যেটা লাগে আর কি ওকে ফাইন আমি দেখলাম এখান থেকে অপাসিটি দরকার নাই ফটো ফিল্টার দরকার নাই এক্সপোস্ট একটু দেখতে পারি হালকা ওকে ধরেন এটা করে ফেললাম করার পরে আমাদের কি ফাইল লাগবে দুইটা ফাইল লাগবে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কি পিএইচডি তো আমরা এখান থেকে যে কাজটা করব প্রথমে ফাইলে ক্লিক করবো ফাইল থেকে এখান থেকে আমরা চলে যাব কি সেভ অ্যাস এখানে ক্লিক করে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি ধরেন এখান থেকে একটা নিউ ফোল্ডার তৈরি করি সেভেন নামে ফোল্ডার এখানে পেস্ট করব সেভ করলাম দেন আবার এখানে ক্লিক করব এখান থেকে ধরেন কি করবো এক্সপোর্ট এখান থেকে কি করব সেভ অ্যাস তো এখান থেকে আমি সেভেনে ক্লিক করে সেভ করে দিলাম ওকে এবার দেখি হয়েছে কিনা কাজ আমি কম্পিউটারে চলে আসবো ডাউনলোড ডাউনলোড সেভেন ওকে এখানে দেখেন একটা পিএসডি ফাইল হয়েছে আর একটা হচ্ছে কি জিপিনজি ফাইল হয়েছে জিপিজি তো এই দুইটা হলেই চলবে আমরা জাস্ট কী করবো এখানে আসবো এখন ই হয় নাই ওকে একটু রিলোড করে নিই এটা লোড নিচ্ছে আমরা যে দুইটা ফাইল ওখানে অ্যাড করলাম এই দুইটা ফাইল দৌড়ে আয় না একবারে দৌড়ে আয় না কী করবো এখানে দিয়ে দিব একটা ফাইল হারায় যাবে আর একটা ফাইল থাকবে সাতাশ এম বি বাপরে অবস্থা তো ইয়া আমাদের ইলাস ভাই হ্যালো ইলাস ভাই গ্রাফিক্সের এক্সপার্ট আপনারা কি এভাবে কাজ করেন ওকে দেখেন আমাদের কিন্তু পিএইচডি ফাইল কি হয়ে গেছে এটার ভিতরে পিএইচডি ফাইল কি চলে আসছে দেখেন দুইটা ফাইল এক হয়ে যাবে ওকে আবার কি মহামানবদের আগমন ঘটলো কেবল তো এইভাবে আমাদেরকে ফাইলগুলো বানাইতে হবে একটু এটা প্রসেসিং হইতে কিছুটা সময় লাগবে হ্যাঁ প্রসেসিং হওয়ার পরে আমরা এইভাবে পাঁচটা ফাইল বানাবো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের মাদার ডে বানাবো বাদার ডে বানাবো ভ্যালেন্টাইন ডে বানাবো বুঝেন নাই ক্রিসমাস বানাবো হ্যাপি বার্থডে বানাবো এইভাবে কয়টা বানায় পাঁচটা চাইলে কী বানাইতে পারেন সমস্যা নেই বানায় পেজডি কইরে আপনি সুন্দর করে এটা আপলোড হইলে ছিন দেখাইতে পারবো ওকে আপলোড এখনও হইতেছে সময় লাগবে এটা হওয়ার পরে আপনি কি করবেন ওই আমরা যেমন করে আগের মতো করে ছবি কী করতাম নাম লিখতাম সেমভাবে আমাদের এখানে এসে ধরেন এই ছবিটার ভিতরে আমি কি করব ধরেন নাম মানে টাইটেল লিখব ট্যাক্স দিব সব কিছু দেবেন আর এখানে অবশ্যই কিন্তু ইআই ইআই দিবেন না হ্যাঁ এটা অবশ্যই ইআই দিয়ে দিবেন না তো আমরা কী করবো ধরেন এটা হচ্ছে কি একটা ফুল তো আমি একটা কাজ করি এটার নামটা আমি লিখি দেখেন কিভাবে নামগুলো আমি লিখি তো এখান থেকে ছবিতে ক্লিক করবো যেহেতু আমার কাছে এখনও ওই ফুলের নামই জানি না মনে করেন তো পূর্বে ধরেন আমি ওই ফুল জীবনে দেখিও নাই দেখছি কিন্তু ওরকম মনে করেন যে আমি কোনো দিন দেখি নাই তো তো আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করি ডেস্কটপ পিসি এখান থেকে এটাতে যাব এটা ছিল ফুল জাস্ট এটাকে ধরে না এখানে আমি এটা পেস্ট করে দিলাম এই ফুলের নাম কি চোদ্দ গোষ্ঠী কী সব আমাকে তারা বের করে দিবে আমাকে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই জাস্ট আমি কিছুটা চেঞ্জ করে না এদিক সেদিক চেঞ্জ করে এই যে সাডার স্ট্রকে আসে এই ছবি সাডার স্ট্রকে চলে যাব। এখান থেকে ধরেন এটা একটা নাম আছে জাস্ট এটাকে কপি করলাম কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম এবার কিছু ট্যাগ দিতে বলতাসে ট্যাগ এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে এগুলো হবে অথবা যদি আমি চাই শাটার স্টকের মতো সাইড থেকে কি আমি ট্যাগগুলো নিতে পারি এখান থেকে অর্ডার রিসার্চ করে রাখছে জাস্ট আমি এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করলাম কপি করে আমি এখানে এসব পেস্ট করে দিতে পারি আমার কাজ শেষ এই হচ্ছে বিষয় তো আগের ছিল ওইগুলো হলো আর নতুন অ্যাড করলাম সেটাও হয়ে গেলো এই হচ্ছে অবস্থা এভাবে আমরা দশটা ফাইল রেডি করব দশটা ফাইল যদি আপনি মনে করেন এই পিএইচডি করে করে করবেন সেটাও করতে পারবেন যদি কোন যে একটা লঘু বানিয়ে দেবেন সেটাও করতে পারেন যদি লঘু যে আমাদের ইলেশ ভাই আছে ইলেশ ভাইয়ের দিয়ে দুইটা তিনটা লঘু বানিয়ে নেন হালকা পাতলা হেরা কিছু দিয়ে স্বরূপ ঠিক আছে তো আপনার ফাডার স্টক সরি ফ্রি পিকটা অ্যাপ্রুভ করে নেন আশা করি যে আপনি যদি নিজে না করতে পারেন তাহলে অন্যের মানে সাহায্য নিতে হবে আর যদি নিজে করতে পারেন তাহলে কোনো টাকা পয়সা লাগবে না দুইবার চান্স থাকবে প্রথমবার ট্রাই করে দেখেন যদি মনে করেন যে আপনি ফেল করছেন তাহলে পরেরবার মানে পক্সি দিয়া পরীক্ষা দিতে হবে বুঝছেন তো আমি কিন্তু এইভাবেই কাজগুলো করছি দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখানে যাই দেখেন এখানে আমি রিজেক্ট যে করছে এখানে একটা ফাইল কিন্তু আমাকে রিজেক্ট করছে এই যেটা এটা কিন্তু ম্যারি ক্রিসমাস হ্যাঁ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এটা দিয়েছিলাম আমি পিএসডি ডি এখানে ম্যাচিং করে নেয় ফাইল উল্টোপাল্টা হয়ে গেছিল গা এটা ম্যাচিং করে নেয় সেই জন্য এটা নেয় নেয় আর বাকিগুলো কিন্তু কি নিয়ে নিছে অ্যাপ্রুভও কিন্তু হয়েছে তো এই হচ্ছে বিষয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এভাবে কি কাজ করা যাবে আপনাদের কি মনে হয় হ্যালো হ্যাঁ সেমভাবে একই নিয়ম এখানে জাস্ট লিখবেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে দিয়ে বাকি ডিজাইন করলেন নাম দিয়ে সার্চ করলেন একটা নাম লিখলেন বা মানে একটা টাইটেল লিখলেন কিওয়ার্ডগুলো দিয়ে দিলেন পায়ে যাবেন ধরেন এখানে কোনো কিছু আপনাকে মুখস্থ করে রাখার দরকার নাই বা কোনো কিছু না জানলেও সমস্যা নাই আমরা সব কিছু কী পাবো এখান থেকে পাওয়া যাব ওকে এখানে এসে যদি লেখেন ধরেন ভ্যালেন্টাইন ডে যদি আমরা এখানে এসে লেখি ভ্যালেন্টাইন ডে অথবা ধরেন মাদার ডে লেখলাম কপি করে ধরেন এখানে এসে যাস্ট পেস্ট করলাম তাহলে দেখবেন যে এরকম ছবি এখানে আরও অনেকেই কি করছে বানায় রাইকে দিয়েছে তো আমরা চাইলে কি ওইগুলো ব্যবহার করতে পারি দেখেন এখানে যদি আমরা দেখি মাদার ডে একটা ছবি আছে ধরেন এখানে নিচে যদি আসে আমি ট্যাগুলো পেয়ে যাচ্ছি দেখেন এই একটা আছে এই যে ট্যাগুলো পাই যাচ্ছি এগুলো আমরা কি ব্যবহার করতে পারবো এখানে দেখেন অভাব নাই আপনি যেরকম চান সেরকমই পাবেন শুধু একটু কষ্ট করে আপনাকে সার্চ করাটা জানতে হবে ট্যাগ টাইটেল ধরেন একজন একটু বেশি লেখছে আপনি একটু শর্ট করে কি লিখলেন জাস্ট এইটুকুই লিখে দিলেন ধরেন আপনি আর কিছু জানেন না জাস্ট হ্যাপি মাদার ডে এইটুকু লিখে দিলেন তারপরে কী আছে এগুলো দেখা দরকার নেই বুঝছেন মানে আপনি যতটুকু পারবেন ততটুকুই দেবেন এখানে রিকোয়ারমেন্ট নেই যে আপনাকে বিশাল বড়ো ডেসক্রিপশন লিখতে হবে ওইটার উপর নির্ভর করবে হ্যাঁ ওইরকম না তো আপনি কাজ করেন আশা করি ফল পাবেন তো এই হচ্ছে অবস্থা তো একটু সময় লাগবে এটা আর অনেক সময় লাগবে তো এই হচ্ছে অবস্থা আশা করি আপনি এইভাবে দশটা ফাইল রেডি করতে পারবেন